হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান, আজকে আমি আমার চ্যানেলের 3 নম্বর ভিডিওটি নিয়ে চলে এসেছি। সো আজকে আমি দেখাবো বাংলাদেশের শীর্ষ 10 ধনী ব্যক্তিকে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ যে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। 10-এ রয়েছে ইকবাল আহমেদ। জন্মগ্রহণ করেছেন 1956 সালে, সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 54 বছর। বাংলাদেশি বংশোদ্ভূত, ব্রিটিশ ব্যবসায়ে মূলত চিংড়ি ব্যবসা করতেন। চিংড়ি ব্যবসা করে এত সফলতা অর্জন করেছেন। তিনি হচ্ছে সিমার গ্রুপের চেয়ারম্যান। এই কোম্পানি মূলত শপিং বিজনেস, রিয়েল এস্টেট, হোটেল, হসপিটাল সম্পর্কিত ব্যবসা করে থাকে। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ হচ্ছে 250 মিলিয়ন US ডলার, আর যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 2,120 কোটি টাকা। নাম্বার 9 রয়েছে রাজীব আলী। রুগ্ন করে দেখতে ভদ্রলোক জন্মগ্রহণ করেন 1936 সালে, সেই হিসাবে তার বয়স 84 বছর। ছোটোবেলা থেকেই তিনি ইংল্যান্ডে বসবাস করেন, সেখান থেকে তিনি গ্র্যাজুয়েশন করেন। তার জীবনের শুরু থেকে তিনি একজন ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন লেখক। বেশিরভাগ চায়ের চাহিদা মিটিয়ে থাকে রাজীব আলীর কোম্পানি। তিনি হলেন সিলেট চা কোম্পানির মালিক। এই চা বাগান ছাড়াও তার আরও কয়েকটি চা বাগান রয়েছে। যেটি জানলে আপনারা অবাক হবেন সেটি হচ্ছে রাজীব আলীর এক একটি চা বাগানের দাম হচ্ছে 200 কোটি টাকার উপরে। বর্তমানে তিনি বিভিন্ন কেসে ফেঁসে আছেন। বর্তমানে তার সম্পদের পরিমাণ হিসাব করলে প্রায় 250 মিলিয়ন US ডলার, যা বাংলা টাকা যদি আমরা যাই তাহলে হবে 2,120 কোটি টাকা। বন্ধুরা, নাম্বার 8-এ রয়েছে মহিউদ্দিন খান আলমগীর। উনি জন্মগ্রহণ করেছেন 1942 সালে, সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 78 বছর। তো যাই হোক, বর্তমানে তার সম্পত্তির পরিমাণ 400 মিলিয়ন US ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 3,400 কোটি টাকা রয়েছে তার। বন্ধুরা, 7 নম্বরে রয়েছে গ্যাসউদ্দিন আল মামুন। রাজনৈতিক সুবিধা নিয়ে যদি প্রতিযোগিতা করা হতো তাহলে প্রথমে থাকত গ্যাসউদ্দিন আল মামুন। ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংকে টাকা না দেওয়ার রেকর্ড রয়েছে তার। কমন কমিশনের ফাইল চেক করলে দেখা যাবে সবার উপরে তার নাম। তার মোট সম্পত্তির পরিমাণ 400 মিলিয়ন US ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 3,400 কোটি টাকা দেওয়া আছে অনলাইনে। হতে পারে এর থেকেও তার সম্পদ অনেক বেশি। বন্ধুরা, ধনী ব্যক্তিদের কথা হিসাব করলে আহমদ আকবর সুবহান রয়েছে 6 নম্বরে। ভদ্রলোক জন্মগ্রহণ করেন 1952 সালে। তার বর্তমান বয়স 68 বছর। তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। তার মোট সম্পত্তির পরিমাণ 500 মিলিয়ন US ডলার। বন্ধুরা, নাম্বার 5-এ রয়েছে শাহেদ আবুল হোসেন। ভদ্রলোক জন্মগ্রহণ করেন 1952 সালে। তার বর্তমান বয়স 70 বছর। সে যাই হোক, তার মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে 1 বিলিয়ন US ডলার, বাংলা টাকায় যা হচ্ছে 4,500 কোটি টাকা। বন্ধুরা, নাম্বার 4-এ রয়েছে সালমান এফ রহমান। এই লোকটি জন্মগ্রহণ করেন 1952 সালে, সেই হিসাবে তার বর্তমান বয়স 70 বছর। তিনি গ্র্যাজুয়েশন করেছেন করাচি ইউনিভার্সিটি থেকে। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 1.5 বিলিয়ন US ডলার, যা বাংলা টাকায় 12,750 কোটি টাকা। বন্ধুরা, নাম্বার 3-এ রয়েছে সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় হচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। তিনি জন্মগ্রহণ করেন 1971 সালে, সেই হিসাবে তার বর্তমান বয়স 50 বছর। বর্তমান সময়ে তার সম্পত্তির পরিমাণ 1.5 বিলিয়ন US ডলার, যা বাংলা টাকায় 12,750 কোটি টাকা। বন্ধুরা, শীর্ষ ব্যক্তিদের মধ্যে তারেক রহমান রয়েছে 2 নম্বরে। তারেক রহমান জন্মগ্রহণ করেন 1967 সালে, সেই হিসাবে তার বয়স 53 বছর। তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। তিনি হচ্ছেন বর্তমান বিরোধী দলের নেত্রী খালদা জিয়ার ছেলে। বর্তমান সময়ে তার মোট সম্পত্তি 1.5 বিলিয়ন US ডলার, যা বাংলা টাকায় 12,750 কোটি টাকা রয়েছে তার কাছে। বন্ধুরা, নাম্বার 1-এ রয়েছে দ্য ডন প্রিন্স মুসা। প্রিন্স মুসার সম্পূর্ণ নাম হচ্ছে মুসা বিন শামশের। তিনি জন্মগ্রহণ করেন 1945 সালে ফরিদপুরে, সেই হিসাবে তার বর্তমান বয়স 75 বছর। তার সম্পত্তির পরিমাণ 12 বিলিয়ন US ডলার, প্রায় বাংলা টাকায় 1,00,000 কোটি টাকা রয়েছে তার কাছে। তার কাছে 25,000 কোটি টাকা কোনো টাকাই না। তিনি মূলত একজন অস্ত্র ব্যবসায়ী। বন্ধুরা, পরিশেষে একটি কথাই বলবো, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।